ওইগুলো নামিস না, ওখানে মাছ আছে প্রচুর। দাঁড়া 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 দাঁড়া, খুব জল খেতে লোক আমার। নমস্কার, আমি সৌরভ, সুন্দরবন ডায়েরিতে সবাইকে স্বাগত। আমরা এখন নদীর ধারে যে জায়গা আছে আমাদের, ওইখানে একটা পুকুর আছে, পুকুরে মাছ ধরতে যাচ্ছি। মা, বাবা, আমি, ঠাকুরদাম, সবাই মিলে যাচ্ছি, পুরো ভিডিওটা দেখবেন। আমি কিন্তু মাছ ধরতে নামবো, আর মাছ ধরতে নেমে কাদা মেখে ভূত হব, তাই তো? চলো। আমগুলো যা দেখতে লাগছে না, এটা হচ্ছে সম্রাটদের আম গাছ, সম্রাটদের বাড়ি। সম্রাট থাকে হোস্টেলে, কালকে এসছে, কালকে এসছে তো। সম্রাট তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 8। ক্লাস 8, সম্রাট পড়াশোনায় খুব ভালো। প্রচন্ড রৌদ্র, ছাতাটা নিয়েছি, ছাতা নিয়ে পুকুর পর্যন্ত যাব, ঠিক আছে, কিন্তু ছাতা মাথায় দিয়ে তো আর মাছ ধরা যাবে না। ক্যামেরাম্যানের জন্য এই ছাতা, লাইটটা কন্ট্রোল করতে পারবে না, তাই জন্য আমি এটা নিয়ে আসলাম। আর যে পুকুরটায় মাছ ধরতে যাচ্ছি, আমাদের ওই পুকুর কিন্তু যাদের লিজ দেওয়া ছিল তারা একবার ছেঁচে মাছ ধরে গেছে, তারপরেও দেখা যায় দুই একটা করে লাভ দিচ্ছে, উঠছে। বাবা বলে কি এতে মাছ আছে, একদিন ধরতে হবে। তো সেই মতো আজকে যাচ্ছি, দেখি সবাই মাছ ধরে নিয়ে যাওয়ার পরে কতটা কি আছে। আর একটু আগে আমরা এসেছি এখানটায় মাছ ধরতে, এখন যাব, তো পুরো ভিডিওটা কিন্তু সাথে থাকবে। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, আমাদের সুন্দরবন ডায়েরি পেজটি ফলো করবেন। তো চলুন যাওয়া যায়। কদিন আগে ক্ষেতের ডাল সব পেকে যাচ্ছে, আর ডাল ওঠানোও হচ্ছে এখন। এগুলো কিন্তু সব মুগ ডাল, চৈত্র মাসে এই ডালটা হয় বলে চৈত্র মুগ বলা হয়। এই পর্যন্ত সকালে তুলেছে, এই পর্যন্ত লাফাতে লাফাতে যাচ্ছে কাদা মাখার জন্য। বাবা আগেই নেমে গেছে, বাবু তুই কাদায় নেমে গেলি। পুকুরের মধ্যে দারুণ কলমি শাক হয়েছে, একটু তুলে নিচ্ছি কটা। অনেক সময় বাড়িতে চাষ করা হয়, আর সুস্মিতা এগুলো ভাঙবে না, এই জ্বালানি ভাঙতে হবে তো, এখানে ফাট ফাট করতে হবে তো এই জায়গাতে। পুকুরটা আর একটু ঝেড়ে কাটাতে হবে, একটু ধাপ ধাপ করে পাটটা বাঁধাতে হবে, আর এই সরে একটা ঘাট করতে হবে। প্রচুর জ্বালানি বেরোবে এখান থেকে। ওদিকে বাবা জলটা ছেঁচে এদিকে দিচ্ছে, অল্প জল, বেশি জল নেই। আর এ তো দা লাগবে, এমনি করা যাচ্ছে না। ভাবছিলাম কিছুটা ভাঙবো, কিন্তু কাঁচা তো ভাঙা যাচ্ছে না, এ দা আনতে হবে। বেঁকে যাচ্ছে পুরো, বেঁকে যাচ্ছে কিন্তু ভাঙছে না। এই তো একটু একটু করে ভাঙছে। আমি আর কত শাল নেবো। এই কি করছিস, লাটা মাছগুলো নিয়ে কি করছে দেখো। বাবু কাদা বেশি মেখো না, পুকুর ছেঁচে একবার মাছ ধরা হয়ে গেছে, এতে কি মাছ আছে? কিচ্ছু নেই, মিরাকল হবে নাকি, বড় সর মাছ পাওয়া যাবে দেখো। সম্রাট, রৌদ্র ছাতার তলায় এসো, তুমি তো স্নান করে উঠেছো। কাঁকড়া না, এই কাঁকড়া তো তুই কোথায় কি করছিস বল? এই কাঁকড়া ধরছে, কাঁকড়া ধরেছে, ওরে বাবা রে,
ওইগুলো নামিস না, ওখানে মাছ আছে প্রচুর। দাঁড়া 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 দাঁড়া, এ তো মাছ সব ধরে ফেললো। ওই জল কাটতে দিতে হবে, জল কাটতে হবে এখান থেকে। দাঁড়াও, এই জল এদিকে আসছে, দেখি দেখি সরো সরো ওই পাশে যাও। এই রকম সাইজের ছোট ছোট লাঠা মাছ, আর সোনা ভালোই ধরছে লাঠাগুলো। তোমার জন্য আমি ছেড়ে দিলাম, আর জল কেটে দিই, জল কাটা জায়গায় আবার আসছো কেন? সরো ওইদিকে, ওই জলের মধ্যে কোটা দেখা যাচ্ছে, ওইদিকে যাও। এই একটা একটু একটু ল্যাটা, বালতি মাঝখানে বসে নাম, তোমারও দিতে সুবিধা হবে। পুকুরটা ভালোই গর্ত, এই সাইডটা বেশি ঢাল। তো আর পুকুরটা বন্ধ করতে চাইছি না, একটা বড় লাঠা মাছ পাইছি। ভালো করেছো, তোমার জন্য একটা শোল মাছ পেলাম। আমি নিরামিষ খাবো আজকে। কিরেটা আবার তো কাঁকড়া মাছ, কাঁকড়া নাকি? না না, ওইদিকে বসে আছে, ওইদিকে বসে আছে। তুলে দাও, পুকুর ছেঁচে হয়ে গেছিল আর অল্প পরিমাণে জল ছিল, আর সব মাছ তো ধরে নেওয়া যায় না, জল থাকলেই মাছ থাকবে। তো এখন রৌদ্র হচ্ছে আর গরম হয়ে যাচ্ছে জলটা, আর মাছগুলো সব বেরিয়ে আসছে। এই যে একটা ছোট্ট কি বলে এটা, কাঠকই না, খলসে খলসে, এমনি মাছ মরে যাবে। এই যা গরম পড়ছে, এই এমনি এই উপরে উঠে গেলেই মাছ মরে যাবে। মাটিও তো গরম, মাটি গরম না তো কি পা দিচ্ছি গরম। বাবা মা ওরা দেখেছে, বিকেলবেলা করে এদিকে আসে, দেখে মাছ লাভ দেয়, তো বলে যা আছে কটা ধরতে হবে, ধরলে এক সাঁজ হয়ে যাবে। তো যা হচ্ছে এক সাঁজ, কিন্তু ভালো রকম হয়ে যাবে। ওই যে দূরে আমাদের বাসা দেখা যাচ্ছে ডান দিকে, তার পাশে ট্রান্সফরমার, আর এদিকে দেখুন শুধু ডাল বাগান, ডাল বাগান, ধান ক্ষেত, পুরো সবুজ মাঠ। আর এক সপ্তাহ দু সপ্তাহের মধ্যে এই মাঠ আবার ফাঁকা হয়ে যাবে, এই ডাল সব উঠে যাবে। এই গরমে বেশিক্ষণ থাকা যাবে না বুঝলে সুস্মিতা, ও দু চারটে যা হয় ধরে উঠে আসো। এই পুকুরের এপারে এরকম জায়গাতে একটা ঘাট করতে হবে, আর পুকুর পাড়েই হবে রান্না খাওয়ার জায়গাটা, একদম পুকুরের পাড়ে। আর তারপর থেকে রুমগুলো এক এক করে ওইদিকে সাজানো হবে। ভাই তুমি তোমার মাছ সামনে আর যাও, ঘন্টা ঘন্টা মাছ জল কেটে এই পাশে দেওয়া হচ্ছে, এই সাইডে কিছু আছে নাকি দেখার জন্য। জল একদম চলে আসছে টানে। কলমি শাক গুলো দেখুন, একদম কুচি তরতাজা। কাকি মানে ভুলে যাচ্ছে, যা মাছ হয়েছে, এক তরকারি মাছ হয়ে গেছে। দাঁড়া দাঁড়া, ওপাশে জল গুলো আসতো, খোঁজ করিস নি, খোঁজ করিস নি, ওপর দুপুর আস্তে আস্তে ধরে। এই দাঁড়া, তুই জল দেখতে পাচ্ছিস কি গতিতে যাচ্ছে? ওরে বাবার মারে, ওই বাবা যাচ্ছে, ঠিক আছে যেভাবে হোক দেখ। খুব জল খেতে লোক আমার, বাবু তুমি উঠে এসো, তোমার আর আর মাছ ধরতে হবে না, আর ছিঁচতে হবে না, উঠে এসো স্নান করে নাও। কিছু নেই এই রৌদ্রে গরমে, আর এখানে থাকতে হবে না সুস্মিতা, কিছু নেই, আর যা পেয়েছো ওতেই হয়ে যাবে। ল্যাটা ল্যাটা চুকে গেছে গরমে, দেখো নিস্তেজ হয়ে গেছে।
লেটা লেটা এ তো নিস্তেজ হয়ে গেছে। ও দেখি আমি পাইছি না একটা তাড়াতাড়ি ওই সাইডে গেতে দেই কাদা মাখাই নি ও তো আমি একটু আস্তে আস্তে করে এ করছি এই নাও কাদা মাখাই লাঠা মাছগুলো বালতির মধ্যে দে কটা কলমি শাক তুলে রেখেছিলাম তাই এত রৌদ্রের চাপ পুরো নেতিয়ে গেছে একদম। গাঙের তো খানিকটা ধুয়ে আইসো আর ওই তারপরে যে পুকুর চান করে নতুন ঝোড়া আছে দেখো ওই মাছগুন ধুয়ে ঝোড়ায় ঢেলে দে বালতি নিয়ে যাও দাদা আমার টিসর মুখে আছে শাক কটা তুলে পুকুরি নামি তার মধ্যে ওই শুকিয়ে ভাই পুকুরের ভিতরে ভালো শাক আছে কলমি শাক কুচি কুচি একদম এই তো এক তরকারির মাছ হয়ে গেছে হয়ে বেশি হয়ে গেছে জোয়ার লেগে গেছে জোয়ার হয়ে গেছে ফুল জোয়ার পুকুরের এই পোষা কাদা গাঙের থেকে ধোবো পাশের পুকুরে সব কাজকর্মই আমরা করি চান্দন বা ধোয়া ধুবি সবটাই হচ্ছে কিন্তু এই পোষা কাদা নিয়ে ওই পুকুরে যাওয়া যাবে না এখান থেকে ধুয়ে কিছুটা কমিয়ে নিই এই নেমে গেছে আর এটা হচ্ছে আমাদের বাড়ির পুকুর যদু পালং নদীতে হাতের ধারে মাছ থাকে কিনা তুমি দেখো এত বড় পুকুরে তোমার ধারে এসে মাছ দেখা দেবে একদম হয়ে গেল উঠে পড়লাম এ ওঠো না কেন সুজনীটা বেলে সরবত করতে পুকুর থেকে মাছ ধরে সেই মাছ রান্না খাওয়া কমপ্লিট হলো তারপরে মা বাবা একটু ঘুমালো আর ঘুম থেকে উঠেছে এখন বিকালবেলা আর বিকাল হয়েছে মানে এবারে বাড়ির দিকে যাব তো তার আগে একটু বেলের শরবত বেলটা হাটের থেকে আগের দিন নিয়ে আসা হয়েছিল তা বাবা মা যেহেতু বাড়ির দিকে যেতে পারছে না তো আমি নিয়ে আসছিলাম আর মাছ রান্না খাওয়া সবটাই আপনারা আগামীকাল আমাদের সুন্দরবন কুকিংয়ে দেখতে পাবেন ঠিক বিকাল তিনটায় জলের বোতলটা দারুণ হয়েছে ওষুধের বোতল আমার ওষুধের বোতলে আমি জল ভরে রাখি আয়না দেখছে স্টাইল দিচ্ছে তা এই বয়সে তুই স্টাইল দেবে না তাও যদি তোমরা না দিত দাও বেলটা ওখানে মাছ কেন আমার মাথায় মারো বলতে লাগলো না আমি এমনি বুঝে গেছি কোথায় মারতে বলছো তা মারবো না এই দেখো কি সুন্দর বেল লতুর মা সেদিন বলছিল কি আমাদের বেল এনেছে তো কাঁচা আমি বলছি আমারটা কি হয় এখন দেখা যাক আমি তুললে চারটা আরে আমি এটা তুলবো চিনিটা একটু ভিজতে দেবো এটা বের করতে করতে চিনিটা গলতে থাকবে
ঠান্ডা জল দিলে একদম শরবতটা দারুণ, কিন্তু এখানে তো ঠান্ডা জল পাওয়া যাচ্ছে না। আর তখন এক বোতল নিয়ে এসেছিলাম, তো সেটা তো গরম হয়ে গেছে আর খাওয়া হয়ে গেছে। আমার মাথায় যদি না বাইরে পড়ে তো পিট কথা বল। মা কিন্তু ভুল বললো বাবু, যদি না বাইরে পড়ে, যদি বাইরে পড়ে, যদি বাইরে পড়ে। জল পড়বে আগে, আমি ভালো করে হাত দিয়ে মাখি নি। এই সবে ঘুমির থেকে উঠলাম, এবার একটু বাজারের দিকে যাব। আমার একদিকে সুবিধে হয়েছে, এখানে এসে বাজারটা কাছে হয়েছে, বাড়ির থেকে ওই আবিরখালি যেতে আমার কষ্ট হতো। হ্যাঁ, বিনা পানি পর্যন্ত আসতাম। আর এখন দয়াপুর বাজারটাই আমার নিকট হয়েছে। আমার হচ্ছে অনেকদিনের বন্ধু বান্ধব সব দেখা সাক্ষাৎ হচ্ছে, আর আলোচনা করতেছি, গল্প করতেছি, ভালো লাগছে। মামি ভাই ওরা নিমন্ত্রণ বাড়ির থেকে খাওয়া দাওয়া করে যাচ্ছিল, মামা যায়নি। মামা বাড়িতে একা খাওয়া দাওয়া করেছে নাকি? হ্যাঁ। কই শরবত হয়ে গেছে? রেডি। ব্যাস দাও সবাইকে। কথা কম বলে আমাদের সম্রাট ধরো। গরমে তো শরবতটা খুব ভালো, কিন্তু ব্যাপার হচ্ছে ঠান্ডা পানিও নেই। আমি নিচ্ছি। তো খাওয়া দাওয়া শেষ করলাম, এবার আবার ব্যাগ বাড়ি গুছিয়ে বাড়ির দিকে যাই। বাড়ি গিয়ে আবার মুরগিগুলো ছাড়তে হবে বিকেলবেলা, বাড়ির কাজকর্ম আছে, জল আনতে হবে, অনেক কাজ। তো যাই হোক, এখন বাড়ি ফিরবো। আর আজকে পর্বটা এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।